হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবি ফুড এসআই 2014-এর পরীক্ষায় জিজ্ঞেস করা ম্যাথস কোয়েশ্চেন্সের সমাধানের পার্ট ওয়ান। টোটাল 50টা কোয়েশ্চেন এসেছিল 2014-তে, তার মধ্যে প্রথম 25টা কোয়েশ্চেন্সের সলিউশন আমি তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি এবং নেক্সট ভিডিওতে বাকি 25টা কোয়েশ্চেন্সের সলিউশন তোমাদেরকে প্রোভাইড করব। তো কুইকলি ভিডিওটাকে স্টার্ট করছি। সো প্রথম কোয়েশ্চেন সেখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, ইফ দি লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 8 মিটার, ইটস এরিয়া ইনক্রিজেস বাই 72 স্কোয়ার মিটার, দ্য ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ। বলছে একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র আছে যার এরিয়াকে যদি ইনক্রিজ করা যায় 8 মিটার, ওকে, তাহলে বলছে এর যে সরি তার কি বলছে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যকে যদি 8 মিটার ইনক্রিজ করা যায় তাহলে তার যে এরিয়া সেটা 72 স্কোয়ার মিটার ইনক্রিজ হয়ে যাবে, তাহলে তার ব্রেথ বা প্রস্থ কত। তো দেখো, আমি লেন্থকে যদি এক্স ধরে নিই আর ব্রেথকে যদি ওয়াই বলি, তাহলে এরিয়া আমার হচ্ছে এক্স ইন্টু ওয়াই, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে বলছি দৈর্ঘ্যকে যদি 8 মিটার বাড়ানো যায় অর্থাৎ লেন্থকে যদি এক্স থেকে এক্স প্লাস 8 করি কিন্তু ব্রেথকে কোনো চেঞ্জই করি না, ওয়াই থাকে, তাহলে নতুন এরিয়া কত? নতুন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এক্স প্লাস 8 ইন্টু ওয়াই। তাহলে এই নতুন এরিয়া আর আগের এরিয়া এর বিয়োগফলই হবে 72, কারণ 72 স্কোয়ার মিটার বেড়ে যায় বলেছে। তাহলে এখান থেকে দেখো, এক্স দিয়ে গুণ করলে এক্স ওয়াই প্লাস 8 ওয়াই মাইনাস এক্স ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই কাটা গেলে 8 ওয়াই ইজিক্যাল টু 72, যেখান থেকে ওয়াই ইজিক্যাল টু 9, আমি অ্যান্সার পেয়ে গেলাম 9 মিটার। অর্থাৎ ওয়াই কী ছিল? ওয়াই ছিল ব্রেথ বা প্রস্থ, অর্থাৎ প্রস্থ হচ্ছে 9 মিটার। এটা কনভেনশনাল মেথড, বা এটাকে শর্টকাটে কীভাবে করবো দেখো, খুবই সিম্পল একটা পদ্ধতি। আমি যদি বলি এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল যার আমি কিন্তু জানি না যে লেন্থ কত, আমি এটাও জানি না তার ব্রেথ কত, কিন্তু বলছে যদি লেন্থটাকে 8 মিটার বাড়িয়ে দিই, লেন্থকে 8 মিটার, এইখান থেকে এইটুকু হচ্ছে 8 মিটার, লেন্থকে যদি 8 মিটার বাড়ি তাহলে ক্ষেত্রফল 72 মিটার বাড়বে, 72 বর্গ মিটার বাড়বে। তাহলে এই যেটুকু জায়গা বাড়লো সেইটুকু জায়গার ক্ষেত্রফল 72 বর্গ মিটার, যার লেন্থ হচ্ছে 8 মিটার, তাই প্রস্থ কত? 72 যদি ক্ষেত্রফল হয়, লেন্থ যদি 8 হয়, তাহলে এই প্রস্থটা কত? 8 9 72, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এটা হচ্ছে 9, আর এটা তো আগের যেটা আয়তক্ষেত্র ছিল তারও প্রস্থ, তার মানে আলটিমেটলি আমাদের প্রস্থ কত হচ্ছে 9। তো এইভাবে শুধু ছবিটা আঁকে আমি সলভ করে নিতে পারি, এটাকে কোনো ফর্মুলা বা কোনো কিছু ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট ইজ 16:17, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। মূলধন এবং ইয়ারলি যে রেশিও অফ প্রিন্সিপাল ইয়ারলি অ্যামাউন্ট, প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের যে ইন্টারেস্ট মানে রেশিও সেটা হচ্ছে 16:7, তাহলে প্রত্যেক বছরের ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্ট পার অ্যানাম অর্থাৎ রেটটা বের করতে হবে আমাদেরকে। আমাকে প্রিন্সিপাল দেওয়া আছে এবং আমাকে টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে, আমাকে কী বের করতে হবে? আমাকে বের করতে হবে ইন্টারেস্টের রেট। তাহলে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট হচ্ছে 16:17, তাহলে ইন্টারেস্ট কত? প্রিন্সিপাল যদি 16 হয় এবং অ্যামাউন্ট যদি 17 হয় তাহলে ইন্টারেস্ট হচ্ছে 17 - 16, দ্যাট ইজ 1 ইউনিট। 1 ইউনিট যদি ইন্টারেস্ট হয় আর মূলধন কত? 16, এই 16-র উপরে 1 ইউনিট ইন্টু 100% যদি করা যায় তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার কি? রেট অফ ইন্টারেস্ট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ 24 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড পেরিমিটার ইজ 20 সেন্টিমিটার স্কোয়ার, দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল ইজ হোয়াট। একটা রেক্ট্যাঙ্গেল আছে যার আমাকে দেওয়া আছে কি, আমাকে কি দেওয়া আছে? এরিয়া দেওয়া আছে এবং পেরিমিটারও দেওয়া আছে। পেরিমিটার মানে 4 বাহুর সমষ্টি অর্থাৎ 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এটা হচ্ছে ফর্মুলা। এটা যদি আমাকে দেওয়া থাকে 20, তাহলে শুধু লেন্থ প্লাস ব্রেথ মানে কত? 10, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান পেলাম আমি 10, আর তাদের এরিয়া অর্থাৎ এক্স ইন্টু ওয়াই আমাকে দেওয়া আছে 24। তাহলে ডায়াগোনালের ফর্মুলা কি? ডায়াগোনাল ইজ ইকুয়াল টু হয়ে যায় রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, যেখানে এক্স প্লাস ওয়াইয়ের মান আমি 10 আর এক্স ওয়াইয়ের মান আমি 24 বসিয়ে দিলাম। 100 - 48 ইজ ইকুয়াল টু রুট ওভার 52 হলো, যেটা আমার দাঁড়িয়ে গেল 2√13। কেন? 4 13-তে 52, 4-এর জন্য বাইরে আসবে 2, দ্যাট ইজ 2√13। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 5:4, রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 5:4, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ লস। কিসের বলছে? রেশিও অফ কস্ট প্রাইস, সেল কস্ট প্রাইসের আর সেলিং প্রাইসের রেশিও আমাকে বলে দেওয়া আছে কত? 5:4, তাহলে বের করছে লস। অবভিয়াসলি লস হবে, কারণ কস্ট প্রাইসকে যদি আমি 5 বলি, সেলিং প্রাইস হচ্ছে 4 ইউনিট, আলটিমেটলি লসই হচ্ছে, কম দামে বিক্রি করা হচ্ছে, তাহলে লস কত হবে? লসের পার্সেন্টেজ কত হবে? লসের পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু যেটা আমার দাঁড়াবে সেটা হলো, লসের পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার কত?
1, কারণ 5 মাইনাস 4 করলে কত হবে 1 ডিভাইডেড বাই কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত 5 ইনটু 100, তাহলে কাটাকাটি করলে 20, অর্থাৎ এটা যেটা অ্যান্সার আসলো সেটা হচ্ছে 20% হচ্ছে আমার লস। নেক্সট কোয়েশ্চেন 5, দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 2p, বি ইজ ইকুয়াল টু এ প্লাস 3, সি ইজ ইকুয়াল টু বি প্লাস 3, দেন দ্য অ্যাভারেজ অফ এ বি অ্যান্ড সি ইজ হোয়াট। এ মানে 2p, বি মানে এ প্লাস 3, আর সি মানে বি প্লাস 3। এই এর পরিবর্তে আমি আবার 2p বসে দিতে পারি এখানটায়, আর এখানে বি এর পরিবর্তে আমি কি বসাতে পারি 2p প্লাস 3, এখানে যে হলো সেই 2p প্লাস 3 বসাতে পারি। তাহলে বি এর পরিবর্তে যদি 2p প্লাস 3 বসাই, তার সাথে আরও একটা 3 আছে, দুটো যোগ হয়ে গেল 6, তাহলে সবগুলোকে আমি p তে কনভার্ট করে নিলাম। তাহলে অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজ হচ্ছে এ প্লাস বি প্লাস 3 বাই 3, এর মান 2p, বি এর মান 2p প্লাস 3 এবং সি এর মান 2p প্লাস 6, সবগুলো বসিয়ে দিলাম। যেহেতু তিনটে সংখ্যা অর্থাৎ এ বি সি তিনটে নাম্বার মেম্বার, 3 দিয়ে ডিভাইড করলে পরে উপরে 6p প্লাস 9 বাই 3, 3 কমন নিলে 3 ইন্টু 2p প্লাস 3 বাই 3, 3 3 কাটা গেলে 2p প্লাস 3 হচ্ছে আমার বেরিয়ে গেল এই এবিসি এর কি, এবিসি এর আমার অ্যাভারেজ। নেক্সট হচ্ছে 6, 300 অ্যাপেলস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং এবিসি ইন সাচ আ ওয়ে দ্যাট 3 টাইমস অফ দি নাম্বার রিসিভড বাই এ মে বি ইকুয়াল টু 4 টাইমস অফ বি অ্যান্ড 9 টাইমস অফ সি, দ্য নাম্বার অফ অ্যাপেলস রিসিভড বাই বি কত। 300টা অ্যাপেলকে এবিসি এর মধ্যে এমনভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে যে 3 টাইমস অফ দ্য নাম্বার অফ অ্যাপেলস রিসিভড বাই এ, এর তিনগুণ, এর পাওয়া আপেলের তিনগুণ বি এর পাওয়া আপেলের 4 গুণের সমান, আবার এর পাওয়া আপেলের তিনগুণ সি এর পাওয়া আপেলের 9 গুণের সমান। এই দুটো আমাকে কন্ডিশন বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি এ বাই বি করলে পেলাম 4/3, আর এখান থেকে এ বাই সি করলে 9/3, কাটাকাটি করলে 3/1। এখানে এর ভ্যালু 4, এখানে এর ভ্যালু হচ্ছে 3, যেটা পসিবল নয়, ইকুয়াল করতে হবে, তাই এটাকে উপর নিচে 4 দিয়ে গুণ করলে 4×3=12/4 হলো, আর এটার উপর নিচে 3 দিয়ে গুণ করলে 12/9 হলো, অর্থাৎ দুটো ক্ষেত্রেই এর ভ্যালু আমার 12 অর্থাৎ ইকুয়াল হয়ে গেল। তাহলে আমি এখান থেকে a:b:c বলতে পারি 12:9:4, 12:9:4। তাহলে আমার কাছে কী চেয়েছিল, নাম্বার অফ অ্যাপেলস রিসিভড বাই বি, বি কতগুলো অ্যাপেল পায়, তাহলে টোটাল অ্যাপেল কত 300টা, তার মধ্যে বি কত পাবে, বি পাবে 9 ডিভাইডেড বাই হচ্ছে এই অনুপাতগুলোর সমষ্টি, অনুপাতগুলোর সমষ্টি অর্থাৎ 12 আর 9 আর 4, তাহলে আলটিমেটলি 300×9/25, 25 দিয়ে কাটলে হচ্ছে 12×9=108, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাপেলস রিসিভড বাই বি হচ্ছে 108টা। কোয়েশ্চেন নাম্বার 7, ইফ দি সাম অফ টু নাম্বারস ইজ 50 অ্যান্ড দেয়ার মিন প্রপোর্শনাল ইজ 15, দেন দ্য নাম্বারস আর, দুটো নাম্বারের যোগফল বলা আছে 50 এবং তাদের মিন প্রপোর্শনাল অর্থাৎ মধ্য সমানুপাতি, তো আমি জানি মধ্য সমানুপাতি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়ে যায়, এ সি হয়, অর্থাৎ প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা অর্থাৎ x×y=15² যেহেতু 15 তাদের মধ্য সমানুপাতি বা মেইন প্রপোর্শনাল, অর্থাৎ xy=, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 15² = 225, তাহলে x+y 50 আর xy হচ্ছে 225, তাহলে এখান থেকে আমাকে x-y যদি আমি ভ্যালু বের করি, x-y2 বের করি, সেটা হচ্ছে x+y2-4ab, তো এখানে x+y ভ্যালু 50 আর xy ভ্যালু যদি আমি 225 বসিয়ে দিই, ক্যালকুলেশনটা করি, তাহলে আমার x-y2 এতগুলো 1600 আসবে, অর্থাৎ xy=40, আর আগে আমি জানতাম x+y = 50, এ দুটোকে যখন যোগ করবো yগুলো কাটা যাবে, 2x=90 অর্থাৎ x=45 বেরোলো, আর এক্সের ভ্যালু যদি 45 বেরোয়, তাহলে এখানে x+y আমি দেখতে পাচ্ছি 50 আর এক্সের ভ্যালু 45, তাহলে ওয়াই এর ভ্যালু 5, অর্থাৎ যে নাম্বার দুটো সেই নাম্বার দুটো হচ্ছে 45 এবং 5। এটা এইভাবে করা যেতে পারে, আদারওয়াইজ অপশানসের থ্রুতে যাওয়া যেতে পারে, যেমন দুটো নাম্বারের সাম বলা হয়েছে 50, তাহলে দেখো এখানে যদি যোগ করো প্রতিটা পেয়ারই যোগ করলে 50 আসছে, কিন্তু তাদের মিন প্রপোর্শনাল বলছে 15, আমি জানি কি বি মিন প্রপোর্শনাল b² = ac বা b = √ac, অর্থাৎ এ এবং সি অর্থাৎ নাম্বার দুটোকে গুণ করে তার যদি বর্গমূল করা যায়, করে যদি আমি 15 পাই, সেটাই আমার উত্তর। তো দেখো 25 হচ্ছে 625, তার রুট করলে হচ্ছে আমার 25 আসে, 15 আসে না, তাহলে এটা হবে না। সিমিলারলি 40×10=400, তার বর্গমূল করলে 20 আসে, এটাও হবে না। 45×5 যখন তুমি করবে 225 হবে, তার বর্গমূল করলে 15 আসবে, সো এটা উত্তর, এত কিছু করার প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে 8, রেস 15,000 বিইং দ্য ওর্থ অফ 0.25 পার্ট অফ এ প্রপার্টি, দ্য ওর্থ অফ 0.03×0.5 পার্ট অফ দ্য সেম প্রপার্টি। একটা প্রপার্টি আছে যা 0.25 অংশের মূল্য 15,000 টাকা, তাহলে এত অংশের মূল্য কত, 0.25 অংশের মূল্য হচ্ছে 15,000 টাকা, তাহলে এক অংশের মূল্য কত, 15,000/0.25, তাহলে 0.03×0.5 এত অংশের মূল্য কত হবে, 15,000
ইন্টু 0.03 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.25। তো এগুলো যখন কাটাকাটি করবো, দেখো এখানে দুই ঘর পরে দশমিক, এখানে দুই ঘর পরে দশমিক উঠে গেল, এই পয়েন্টটা তুললে নিচে একটা দশ আসবে, অর্থাৎ এই জিরো কাটলাম। এবার 25 যদি কাটি তাহলে পাঁচ আছে, পাঁচ পাচ্ছে 25 কাটলো, পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো 300, তাহলে 300 ইন্টু 3 দ্যাট ইজ ইকুয়াল টু 900, তাহলে এটার অ্যান্সার কত হবে, সরি 900 হবে, ঠিকই আছে 900 হবে। নেক্সট হচ্ছে পরের কোয়েশ্চেন। সো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, এ নাম্বার ইজ অ্যাজ মাচ গ্রেটার দ্যান 21 অ্যাজ ইজ লেস দ্যান 71। দ্য নাম্বার ইজ, একটা নাম্বার যেটা অ্যাজ মাচ গ্রেটার দ্যান 21, অর্থাৎ 21 থেকে যতটাই বড় 71 থেকে ঠিক ততটাই ছোট। এই ধরনের কোয়েশ্চেন আই থিঙ্ক তোমরা ফেস করেছো এর আগে। তাহলে দেখো এখানে এক্স হবে, তাহলে এই এক্সটাকে এপারে আনলে 2x, আর এদিকে হলো 71, 21টাকে এপারে গেলে প্লাস 21, তাহলে 2 আর 92, 2x ইজ ইকুয়াল টু 92, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে 46, 2 দিয়ে ভাগ দিলে 46, ওকে। সো এটার অ্যান্সার কত দাঁড়িয়ে গেল আমার 46। নেক্সট কোয়েশ্চেন 10, ফাইন দি প্রিন্সিপাল ইফ দ্য ইন্টারেস্ট ইজ 180 পার ইয়ার অ্যাট 5% পার অ্যানাম। প্রিন্সিপালটা বের করো যদি সুদ 180 টাকা হয় 5% হারে এক বছরে, তাহলে প্রিন্সিপাল বের করার ফর্মুলা কি, আমি বলেছিলাম 100i/RT, তাহলে 100 মানে 100, i মানে কত 180, r মানে কত 5%, সময় কত এক বছর, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে 5 3 15 36 5 180 দ্যাট ইজ 3600, তাহলে 3600 বেরিয়ে গেল প্রিন্সিপাল। নেক্সট কোয়েশ্চেন 10 11, রাহুল রোহিত অ্যান্ড রনক enter into a partnership business with investments of 3500, 4500 and 5500, মানে 3500, 4500 এবং 5500। If the first 6 months profit is 405, then the share of Rahul in the profit, তিনজন মিলে বিজনেস স্টার্ট করে 3500, 4500 আর 5500 দিয়ে প্রথম 6 মাস পরে প্রফিট হয়েছে 405 টাকা, তাহলে রাহুলের প্রফিট কত। খুব ইজি কোশ্চেন, আমাদেরকে শুধু তাদের রেশিওগুলো বের করতে হবে ইনভেস্টমেন্টের। তাহলে 3500, 4500 আর 5500 হলে রেশিও কত হচ্ছে 7:9:11, টোটাল কত হলো 27 ইউনিট, এই 27 ইউনিট মানে কত 405 টাকা। তো 27 ইউনিট মানে যদি 405 টাকা হয়, তাহলে আমার কার বের করতে বলেছে রাহুলের প্রফিট, রাহুল মানে প্রথমজন, অর্থাৎ তার ভাগে কত জুটবে 7 ইউনিট, 27 ইউনিট 405, 7 ইউনিট কত 405/27×7, কাটাকাটি করলে 105, তাহলে রাহুলের ভাগ্যে জুটবে কত টাকা 105 টাকা। নেক্সট হচ্ছে কত 12, ইন এ পার্টনারশিপ বিজনেস 3/4 অফ এস ক্যাপিটাল, 0.25 অফ বিস ক্যাপিটাল অ্যান্ড 30% অফ সিস ক্যাপিটাল আর ইকুয়াল। 3/4 অফ এস ক্যাপিটাল, 0.25 অফ বিস ক্যাপিটাল অ্যান্ড 30% অফ সিস ক্যাপিটাল আর ইকুয়াল, তাহলে 3a/4 এটাকে পয়েন্ট তুলে দিলে 25/100, কাটাকাটি করলে 1/4 b/4, আর এটা 30/100 মানে 3/10, তাহলে 3c/10। এটাকে আমি কী করলাম, প্রতিটার নিচে যদি আমি দেখো, এটা 3/4, এটা b/4 আছে, এটা 3c/10 আছে, আমি মোদ্দা কথা এ বি সিগুলোকে ফ্রি করতে চাই, তাহলে আমি প্রতিটার নিচে যদি আমি 3 দিয়ে একটা করে গুণ করে দিই প্রতিটার নিচে, ওকে, তাহলে এই 3 কাটা গেল, এখানে 3 আর 3 কাটা গেল, তাহলে a/4 b/12 এবং c/10 দাঁড়াবে। আলটিমেটলি কাটাকাটি করলে আবার যাবে 2 2 4, 2 6 12, 2 5 10, তাহলে 2:6:5, ABC এর রেশিও বলতে পারি 2:6:5, তাহলে B এর যে প্রফিট সেটা কত হবে 52,000 টাকার মধ্যে, 52,000 ইন্টু B এর ভাগ আনুপাতিক অনুপাতটা কত 6, ডিভাইডেড বাই টোটাল কত 6 আর 2 8, আর 5 হচ্ছে 13, তাহলে কাট 13 দিয়ে কাটলে 13 4 52, 4000, 4 6 24,000 টাকা হচ্ছে কার, B এর শেয়ার। নেক্সট কোশ্চেন 13, রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস এত প্রফিট পার্সেন্টেজ কত। এর আগেই একটা করলাম এরকম অঙ্ক, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বলা আছে 10:11, এখানে যেহেতু সেলিং প্রাইসটা বেশি তার মানে প্রফিটই হবে, তাহলে প্রফিটের পার্সেন্টেজ কীভাবে বের করে, টোটাল লাভ কত 11 থেকে 10 বাদ দাও 1 ইউনিট, আর কস্ট প্রাইস হচ্ছে 10 ইউনিট ইন্টু 100%, কাটাকাটি করলে 10 10 100, অর্থাৎ 10% হচ্ছে প্রফিট। নেক্সট কোশ্চেন দেখে নিই কী আছে 14, 12% টেক 9 ডেজ টু প্রিপেয়ার 18 উইন্ডোজ, 12% টেক 9 ডেজ টু প্রিপেয়ার 18 উইন্ডোজ, তাহলে বলছে নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড বাই 54%, 54%-এর কতদিন লাগবে 45টা উইন্ডো বানাতে, ফর্মুলা বুঝেই গিয়েছে M1D1/W1, M2D2/W2। তো এখানে আমরা পড়ছি রয়েছি সেগুলো, আমাদেরকে এই D2 অর্থাৎ এক্স এর ভ্যালু বের করতে হবে। তো কাটাকাটি করি 9 2 18, 2 6 12, 6 9 54, 9 5 45, অর্থাৎ x ইজ ইকুয়াল টু
5 দাঁড়াবে কোনাকুনি গুণ করলে, কারণ এখানে 1 আছে শুধুমাত্র, তাহলে ভ্যালু কত হলো 5 দিন। নেক্সট হচ্ছে কি 15 নম্বর কোশ্চেন, এ রেক্ট্যাঙ্গুলার ফিল হ্যাজ অ্যান এরিয়া অফ 864 স্কোয়ার মিটার, ওয়ান অফ ইটস সাইজ ইজ 24 মিটার, দ্য রেশিও অফ ইটস লেন্থ অ্যান্ড ব্রেথ। একটা রেক্ট্যাঙ্গেলের আমাকে এরিয়া দেওয়া আছে, এরিয়া মানে আমরা জানি লেন্থ ইনটু ব্রেথ, এই লেন্থ ইনটু ব্রেথ আমাকে 864 দেওয়া আছে। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা সাইড আমাকে বলছে 24, বলে দেয়নি 24 লেন্থ না 24 ব্রেথ। তো যাই হোক না কেন, 24 কে আমি যে কোনো একটা বাহুই ধরি না কেন, আলটিমেটলি অপর বাহুটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, সেটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 864 কে যদি 24 দিয়ে ভাগ করে সেটা করলে আমি অন্য বাহুটা পেরোবে। তো কাটাকাটি করি কত, দেখো 6 দিয়ে অধিকারি, 6 4 24, 6 1 6, 2 গেলে 26, 6 4 24, 6 4 24, 4 3 12, 4 6 24, 36। আলটিমেটলি কত বেরোলো এটা আমার, বেরিয়ে গেলো 36। তাহলে যেহেতু অ্যান্সারটা বেশি এলো, আগেরটা 24 আর এটা 36, তার মানে এটা লেন্থ আর 24 হচ্ছে ব্রেথ। তাহলে লেন্থ আর ব্রেথের রেশিও চেয়েছে আমার কাছে, তাহলে লেন্থ হচ্ছে 36 আর ব্রেথ হচ্ছে 24। তাহলে 12 দিয়ে করলে 12 3 36, 12 2 24, 3:2 হয়ে গেলো রেশিও। নেক্সট কোশ্চেন দেখে নিই, 16 বলছে ইফ ওয়াই ইয়ার্স রেস জেড ইজ অবটেইনড অ্যাজ সিম্পল ইন্টারেস্ট অ্যাট X% পার অ্যানাম, দেন দ্য প্রিন্সিপাল ইজ কত, প্রিন্সিপাল কত হবে যদি সুদ হয়ে যায় জেড টাকা, আর হচ্ছে কি বলছে আমাকে সময় হয়ে যায় ওয়াই বছর এবং সুদের হার হচ্ছে X%, তাহলে এটাই হবে উত্তর, 100 জেড বাই ওয়াই এক্স। এটা ইয়ার আগে যে ফর্মুলা করলাম 100 বাই RT, সেই ফর্মুলা, তাহলে 100 জেড বাই XY বা YX, এটা হচ্ছে আমার উত্তর। নেক্সট কো দেখে নি পরে কোশ্চেন, 17 ইফ দি এরিয়া অফ 4 ওয়ালস অফ এ রুম ইজ 88 স্কোয়ার মিটার অ্যান্ড দ্য পেরিমিটার অফ ইটস ফ্লোর ইজ 22 মিটার, দেন দ্য হাইট অফ দ্য রুম। মনে রাখবে চার দেওয়ালের ক্ষেত্রফল, এরিয়া অফ ফোর ওয়ালস এর যে ক্ষেত্রফল হয় সেটা আমাদের কি হয়, সেটা হচ্ছে 2 × লেন্থ প্লাস ব্রেথ × হাইট। ওকে, অর্থাৎ 2 × লেন্থ প্লাস ব্রেথ, আর 2 × লেন্থ প্লাস ব্রেথ এটা মানেই হচ্ছে পেরিমিটার, এটা মানেই হচ্ছে ভূমির পরিসীমা বা পেরিমিটার, কারণ 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ × উচ্চতা, অর্থাৎ পেরিমিটার ইন্টু উচ্চতা। আমি আবার বলতে পারি যে পেরিমিটার ইন্টু হাইট, এটাই হচ্ছে কোনো একটা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল, এটা আমাকে দেওয়া আছে 88, আর হাইট আমাকে বের করতে বলেছে, পেরিমিটার আমাকে 22 দেওয়া আছে। তাহলে এখান থেকে হাইট মানে কী হবে, 88 বাই পেরিমিটার, অর্থাৎ 88 বাই 22, তাহলে 22 দিয়ে কাটাকাটি করলে 4, তার মানে হাইট বেরিয়ে গেল 4। নেক্সট কোশ্চেন দেখে নিই, নেক্সট কোশ্চেন কি বলছে, রেস 570 আর টু বি ডিভাইডেড অ্যামং ABC সো দ্যাট দেয়ার শেয়ারস আর ইন দ্য রেশিও 1/3 to 1/5 to 1/10, দ্য রেসপেক্টিভ শেয়ার অফ বি। পার্টনারশিপের প্রচুর কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে, যাই হোক আমাকে ABC বলেছে এদের রেশিওটা কি দেওয়া আছে, 1/3, 1/5 আর 1/10, তো এটাকে ফ্র্যাকশনটাকে আমাকে কনভার্ট করতে হবে, তার জন্য 10, 5 আর 3 লসাগু নেবো, তাহলে সেটা হয়ে যাবে কত, আমার 3 × 5 = 15, 2 × 30, তাহলে আমি প্রতিটার নিচে 30 করে দিই, তাই না, প্রতিটা উপর প্রতিটার উপরই আমি 30 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার সবথেকে সুবিধা হয়। তাহলে 3 × 10 = 30, 5 × 6 = 30 আর 10 × 3 = 30, রেশিওটা আমার চেঞ্জ হয়ে গেল, মানে ভগ্নাংশ ছিল পূর্ণ সংখ্যা এলো। এবার বিয়ের শেয়ার বলছে, তাহলে বিয়ের শেয়ার কত হবে, 570 টাকার মধ্যে বিয়ের অনুপাত কত 6, আর টোটাল আনুপাতিক সমষ্টি কত, 10 আর 6 = 16 আর 3 = 19, 19 × 3 = 57, 30 × 3 = 180, বিয়ের শেয়ার কত, 180 টাকা। নেক্সট কোশ্চেন কী আছে ওটাও দেখে নিই, 19 নম্বর কোশ্চেন, ইফ দ্য রেশিও অফ দি এরিয়াজ অফ 2 স্কোয়ার্স ইজ 4:9, দেন দ্য রেশিও অফ দ্য পেরিমিটার, দুটো স্কোয়ার আছে যাদের যাদের এরিয়ার রেশিও বলছে 4:9, তাহলে তাদের পেরিমিটার বা পরিসীমা রেশিও কত। আমরা জানি এরিয়া মানে হচ্ছে এরিয়া 1:2 এরিয়া 2, যদি বলি সেটা 4:9, তাহলে আমি সাইড 1:সাইড 2, আমরা জানি এরিয়া মানে বাহুর স্কোয়ার, তাহলে এরিয়া থেকে বাহু আসতে গেলে আমাকে বর্গমূল করতে হবে, তাহলে 4 বর্গমূল 2 আর 9 বর্গমূল 3, এটা হলো সাইডের রেশিও। এবার আমাকে বলেছে পেরিমিটারের রেশিও, অর্থাৎ পেরিমিটার 1:পেরিমিটার 2, বর্গক্ষেত্রে পরিসীমা 4:বাহু, তার মানে 4:2:4:3, যেটা করার না করা সমান, কারণ 4 আর 4 তো কাটাই যাবে, তার মানে আলটিমেটলি 2:3, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর যা রেশিও হয় পরিসীমারও, মানে পেরিমিটার বা পরিসীমারও তাই রেশিও হয়। নেক্সট কোশ্চেন 20, অ্যাভারেজ এজ অফ 3 ব্রাদার্স অ্যান্ড দেয়ার ফাদার ইজ 18 ইয়ার্স, তিনজন ব্রাদার আর তাদের বাবা, এদের বয়সের সমষ্টি 18 বছর, মানে অ্যাভারেজ হচ্ছে 18 বছর,
তাহলে অ্যাভারেজ যদি 18 হয় তাহলে বসের সমষ্টি কত, মেম্বার কয়জন, তিনজন আর একে চারজন, তাহলে 18 × 4 72। ওকে, আবার বলেছে এই তিনজনই ছেলে ভাই এবং তাদের মা, তাদের বয়সের অ্যাভারেজ 16 বছর, তাহলে সিমিলারলি চারজন পার্সন 16 × 4 = 64, তাহলে বলছে মায়ের এজ হচ্ছে 34, মায়ের এজ 34, তাহলে এই মায়ের এজ যদি মাইনাস করে দিই তাহলে 64 থেকে 34 বাদ দিলে কত দাঁড়ালো 30, 3b = 30, তাহলে b = 10, অর্থাৎ একজন ছেলের বয়স 10, আমার কাছে চেয়েছে বাবার বয়স কত, তাহলে একজন ছেলের বয়স যদি 10 হয় তিনজন ছেলের বয়স কত 30, এই 30 কে যদি 72 থেকে মাইনাস করে দিই আমি তাহলে আমার দাঁড়ালো কত 40 বছর, তাহলে বাবার বয়স কত বছর 40 বছর। নেক্সট কোশ্চেন 21, দি অ্যাভারেজ অফ দি লিস্ট অ্যান্ড দি গ্রেটেস্ট প্রাইম নাম্বার অফ টু ডিজিটস ইজ, সব থেকে ক্ষুদ্রতর ক্ষুদ্রতম দুই অঙ্কের মৌলিক সংখ্যা এবং সব থেকে বৃহত্তম দুই অঙ্কের মৌলিক সংখ্যার যে আছে তাদের অ্যাভারেজ বের করতে বলছে। তো সব থেকে ছোটোটা হলো 2 এবং সব থেকে ছোটোটা হলো 11 এবং সব থেকে বড়ো যেটা সেটা হলো 97, দুই ডিজিটের, তাহলে এদের অ্যাভারেজ মানে কি যোগ করো আর 2 দিয়ে ভাগ করো, 97 আর একে 98, তার মানে 108/2, তাহলে কত আসলো 54, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন 22, দি প্রাইস অফ অয়েল ইজ ইনক্রিজড বাই 20% ইফ দ্য এক্সপেন্ডিচার ইজ নট অ্যালাউড টু ইনক্রিজ দ্য রেশিও বিটুইন দি রিডাকশন ইন কনজাম্পশন অ্যান্ড অরিজিনাল কনজাম্পশন, বলছে অয়েলের প্রাইস 20% বেড়ে গেছে, অর্থাৎ আগে যদি 100 ছিল এখন 120 টাকা হয়ে গেছে, কিন্তু এক্সপেন্ডিচারটাকে অর্থাৎ খরচাটাকে বাড়ানো যাবে না, তাহলে পরে বলছে রেশিও বের করো রিডাকশন, যে কতটা আমরা ব্যবহার কমালাম আর আগে কতটা ব্যবহার করতাম এই পরিমাণটার যে রেশিও সেটা বের করো, তাহলে কোনো জিনিসের দাম যদি আগে 100 হয় এখন 120, তাহলে মনে রাখবে তার কনজাম্পশনটা হয়ে যাবে উল্টো, যে আগে 120 কনজাম্পশন করলে এখন 100 কনজাম্পশন করবো, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এবার কি বলছে যে আমি তাহলে দেখো কনজাম্পশন 120 করতাম এখন 100 কনজাম্পশন করছি, কত কমালাম, কমালাম 20, তাহলে আমাকে এটাই চেয়েছে যে কত কমালাম আর আগে কতটা করতাম এদের মধ্যে রেশিও, তাহলে 20 আর 120 রেশিও মানে 1:6, এটা হয়ে গেলো আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন 23, দি রেশিও বিটুইন দি প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি ইজ 4:5, এ আর বি এর প্রেজেন্ট এজের রেশিও হচ্ছে 4:5, দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজ, এদের এজের মধ্যে ডিফারেন্স কত, 4 আর 5 মধ্যে ডিফারেন্স কত, 1 ইউনিট, এই 1 ইউনিটই আমাকে বলছে 8 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত, বয়সের সমষ্টি কত 4 আর 5 = 9, 1 ইউনিট মানে 8 বছর, তাহলে 9 ইউনিট মানে 9 8 = 72 বছর তাদের বয়সের সমষ্টি। 24 নম্বর কোশ্চেন কি, ইফ এসিএফ অফ এ বি অ্যান্ড সি, ও সরি বলছে ইফ এসিএফ অফ এ অ্যান্ড বি বি সি, মানে এ আর বি এর এসিএফ বলা আছে কি বা গসাগু বলা আছে সি, তাহলে এলসিএম কত হবে, তো আমরা ফর্মুলা জানি যে এলসিএম ইজ টু এসিএফ দ্যাট ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, তাহলে আমাকে এলসিএম বের করতে বলেছে, তাহলে ফার্স্ট নাম্বার কত এ, সেকেন্ড নাম্বার কত বি, ডিভাইডেড বাই হয়ে যাবে এসিএফ অর্থাৎ সি, তাহলে এ ইন্টু বি বাই সি হয়ে যাবে আমার অ্যান্সার। লাস্ট কোশ্চেন দেখে নিই, ওয়েন এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 63 দ্য রিমাইন্ডার ইজ 25, ওয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 7 দ্য রিমাইন্ডার উইল বি হোয়াট, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের কেসে আমাদেরকে যেটা রিমাইন্ডার আগের কেসের ক্ষেত্রে থাকে সেটাকে ভাগ করতে হবে, 25 কে 7 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেটাই উত্তর, তাহলে 7 × 3 = 21 আর হাতে থাকলো 4 পড়ে থাকছে অর্থাৎ 4ই হচ্ছে আমার রিমাইন্ডার। তো আশা করছি এই কোশ্চেনের সলিউশনগুলো তোমাদের প্রোভাইড করলাম, এটা তোমাদের হেল্প করবে একটা আইডিয়া পেতে, একটা ধারণা পেতে যে 2014 সালে ফুড এসআই কোর্স কীরকম ধরনের ম্যাথসের কোশ্চেন এসেছিলো, তবে এটা ভেবে বসো না যে এবারও এই লেভেলেরই কোশ্চেন আসবে, ওটা 2014 এবং এটা 2018, 4 বছরের ডিফারেন্স আছে, কম্পিটিশন লেভেল অনেক বেড়েছে, অন্যান্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেখতে পেয়েছো টাফ কোশ্চেন হচ্ছে, তো এই লেভেলে কোশ্চেন আসবে না এটা তো ধরেই চলা যায়, ওকে, তো এর থেকে একটু লেভেল অবশ্যই ইনক্রিজ হবে, তো সেই হিসাবে করবে, বাট এখানে একটা রাফ আইডিয়া পেয়ে যাবে কোশ্চেন প্যাটার্ন কীরকম থাকে, কীরকম কী থাকে। নেক্সট 25 কোশ্চেন্সের জন্য অপেক্ষা করো, খুব শীঘ্র দিয়ে দেবো এবং সেট আপ অলরেডি মোটামুটি কাজ চলছে, আমি চেষ্টা করছি প্রয়োজন পড়লে আজকে রাত্রিবেলায় একটা যদি পারি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও ত্রিকোণমেট্রি বা মেনসুরেশনের উপরে হোয়াইট বোর্ডের থ্রুতে আনবো, আপাতত বড় হোয়াইট বোর্ড অ্যারেঞ্জ করতে পারি, ছোট হোয়াইট বোর্ডেই তোমাদেরকে আমি ক্লাসটা স্টার্ট করবো, যদি তোমাদের মনে হয় যে স্যার ওটাতে ওকে আছে ছোটো হোয়াইট বোর্ডে আপাতত কাজ চালানো যাবে, তোমাদের বুঝতে পারছো কনসেপ্টগুলো, তাহলে সেটা দিয়ে আপাতত ডেলিভার করবো, 1-2 মাস সময় যাক, তারপরে আমি বড় হোয়াইট বোর্ড এবং ক্যামেরা বা অন্য কিছু বন্দোবস্ত করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে নিজের ফিডব্যাক অবশ্যই জানিও। নেক্সট ভিডিও দেখা হবে, টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।